যাদবপুর বিদ্যাপীঠে ভর্তি বিতর্ক, স্কুলের সামনে প্রাথমিক বিভাগের অভিভাবকদের বিক্ষোভ। আমরা সরাসরি চলে যাব যাদবপুরে, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দুল। হিন্দুল, এই মুহূর্তে কি পরিস্থিতি, অভিভাবকরা কি বলছেন, স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া কি এখনো পর্যন্ত জানা গিয়েছে? একেবারে তোমাকে প্রথমেই বলে রাখি যে সকাল 7টা থেকেই কিন্তু এই যে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের যে অভিভাবকরা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছিলেন। তোমাকে দেখিয়ে রাখি সেই ছবি, অতনুকে বলবো দেখাতে। যাদবপুর বিদ্যাপীঠের গেটের সামনে এখনও পর্যন্ত অভিভাবকদের ভিড়, বহু ছাত্রছাত্রী তারা যারা সেকেন্ডারি ডিভিশনের পরে, তারা হায়ার সেকেন্ডারিতে, তারা কিন্তু ঢুকতে পারছে না। এবং স্বাভাবিকভাবেই সকালবেলা থেকে প্রাইমারি স্কুলের অভিভাবকরা যেটা যে কারণে বিক্ষোভ দেখিয়েছেন, যে সামনে স্কুল গেটের সামনে একটি নোটিশ বোর্ড রয়েছে, যে নোটিশ বোর্ডে স্কুল কর্তৃপক্ষ স্পষ্টত জানিয়েছে যে 4 থেকে 5 উঠতে গেলে আবারও অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু লটারি সিস্টেমে সেই অ্যাডমিশন হবে, এবং সেই কারণেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এবং 10:30 নাগাদ হঠাৎই এই অভিভাবকদের অধিকাংশ লোক তারা কিন্তু রীতিমতো রাস্তায় নেমে আসে। রাজা এসসি মল্লিক রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে, তুমি দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি কিন্তু আটকা পড়ে রয়েছে। এবং যাদবপুর ইউনিভার্সিটির যে গেট, 4 নম্বর গেট থেকে শুরু করে সমস্ত রাস্তা দুদিকেই, গড়িয়ার দিকের যে যাওয়ার রাস্তা এবং যাদবপুর থানার দিকে যে আসার রাস্তা, দুটো রাস্তায় কিন্তু অভিভাবকরা বন্ধ করে রেখেছেন। তারা যেটা বলছেন যে স্কুল কর্তৃপক্ষকে সরাসরি 4 থেকে 5 ভর্তি নিতে হবে এবং সেটা লিখিতভাবে জানাতে হবে, তা না হলে কিন্তু তারা এখান থেকে সরবেন না, তারা বিক্ষোভ তুলবেন না, তারা অবরোধ তুলবেন না, তেমনটাই কিন্তু তাদের দাবি। তোমাকে দেখিয়ে রাখি, তুমি দেখতে পাচ্ছ অভিভাবকরা কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই যাদবপুর বিদ্যাপীঠের যিনি প্রিন্সিপাল তিনি কিন্তু ঢুকতে বাধাপ্রাপ্ত হন, অভিভাবকরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং পরিস্থিতি এতটাই ঘোরালো ছিল যে পুলিশের বাইকে চেপে প্রিন্সিপালকে আসতে হয় এবং পুলিশের সিকিউরিটিতে তাকে ভেতরে ঢুকতে হয়। যদিও প্রিন্সিপালের সঙ্গে আমরা ফোনে যতক্ষণ কথা বলেছি এবং প্রিন্সিপালের সঙ্গে যতটুকু কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে যে বক্তব্য অভিভাবকরা রাখছেন তেমন বিষয়টা নয়। এই যে লটারি সিস্টেম, এই লটারির বিষয়টা কিন্তু আলোচনার মাধ্যমে, কতজন ছাত্রছাত্রী রয়েছে প্রাইমারি থেকে, তারা কতজন ভর্তি হবে ফাইভে, সেই জায়গা থেকে, অর্থাৎ 4 থেকে 5 যারা ভর্তি হবে তাদের সংখ্যাটা কত, সেটা জানার পর যে অবশিষ্ট যে সিট থাকবে সেই সিটের ক্ষেত্রে লটারি সিস্টেম হবে, তেমনটাই তিনি বলতে চেয়েছেন। যদিও অভিভাবকরা বলছেন তেমন বিষয়টা নয়, বিষয়টা কিন্তু স্পষ্টত জানানো হয়েছে যে রীতিমতো কিন্তু যারা, তারা যেটা বলছেন যে অভিভাবকরা বলছেন যে লটারি সিস্টেমেই ভর্তি হতে হবে, তেমনটা কিন্তু তারা জানিয়েছেন। তোমাকে দেখিয়ে রাখি যে ভুক্তভোগী যারা এই স্কুলের সঙ্গে যুক্ত নয়, অন্যান্য স্কুলের যারা ছাত্রছাত্রী, কেউ স্কুলে যেতে গিয়ে আটকা পড়ে গিয়েছে, কেউ স্কুল থেকে ফেরার পথে আটকা পড়েছে, তুমি দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট শিশু, তারা কিন্তু এই অবরোধে আটকা পড়ে গিয়েছে। শুধু তাই নয়, অফিস যাত্রীরা যারা রয়েছেন তারাও আটকা পড়ে গিয়েছেন। যদিও এখনও পর্যন্ত এর মীমাংসা কখন হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আমি এক অভিভাবকের সাথে কথা বলে নেব। দিদি, আপনারা কি কারণে আজকে বিক্ষোভ দেখাচ্ছিলেন, আপনারা সকাল থেকেই রয়েছেন দেখলাম? আমাদের শনিবারকে হঠাৎ করে নোটিশ দেওয়া হয়েছে যে এবছর 4-এর বাচ্চাকে 5-এ ডাইরেক্ট অ্যাডমিশন নেবে, সামনের বছর থেকে নেবে না। আমার বাচ্চা 2-এ পড়ে, তাহলে আমরা কোথায় নিয়ে যাব? এবং এবছর 18-তম যাই হোক বাচ্চা ভর্তি নিয়েছে, তাদেরকেও বলা হয়েছে যে তারা ডাইরেক্ট অ্যাডমিশন পাবে। তারা যদি হঠাৎ করে আমরা জানতে পারি আমাদের বাচ্চা ভর্তি নেবে না, তখন আমরা তাহলে খেলো কী করবো? সেই কারণে আমাদের ঝামেলা হচ্ছে। অ্যাডমিশনের ক্ষেত্রে কী সমস্যা? অ্যাডমিশন বড় লটারি বলেছে তো, এবার লটারিতে আমাদের বাচ্চার নাম না উঠতে পারে। আমাদের আছে 150 বাচ্চা, ওনারা 180টা বাচ্চা নেবেন, 2000-3000 ফর্ম বিক্রি করবে, সেখানে যদি লটারিতে আমাদের বাচ্চার নাম না ওঠে তাহলে আমরা বাচ্চা কোথায় নেব? ক্লাস 5-এ গিয়ে আমরা ভালো স্কুল পাবো না, তখন পাড়ায় আশেপাশে আদিবাসী চাইছেন হবে। আমাদের যতদিন বলে নিয়েছে যে হ্যাঁ আমাদের ডিরেক্ট অ্যাডমিশন, আমাদের তত ক্লাস পর্যন্ত নিতে হবে। 2018 পর্যন্ত যেসব বাচ্চা ভর্তি নিয়েছে সেই স্কুলের গেটে বিক্ষোভ দেখাচ্ছিলেন, কিন্তু এই যে রাস্তায় আপনাদের বিক্ষোভ অবরোধ চলছে তাতে তো সাধারণ মানুষের সমস্যা। কিন্তু দেখুন, আমরা যখন এর আগের বছর, আমার মেয়ে কিশোরালয়তে পড়ে, 12 বছর পর্যন্ত একটা কেস চলেছে, আমাদের মধ্যে একটা কনফিউশন ছিল যে ডাইরেক্ট অ্যাডমিশন হবে কি হবে না। কিন্তু আমরা যখন ডাইরেক্ট অ্যাডমিশন হবে বলেছে, তারপরেই কিন্তু আমরা এখানে ভর্তি করেছি। অনেক এরকম অনেক বাচ্চার গার্জিয়ানরা আছে যারা অন্য স্কুলে নাম উঠেছে কিন্তু ভালো স্কুল ভাবে না। কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ বলছে যে আমরা ভুল শুনেছি, কিন্তু আমরা যেটাই শুনেছি, যা ওদের যা ডিসিশন আছে সবটাই যেন লিখিত হয়, কোনো কিছুই যেন মুখে আমরা শুনবো না। সব কি সমস্ত বিষয়টা এই যাদবপুর আন্দোলন চলবে, ডাইরেক্ট বলতে হবে যা হবে।
সুতরাং বুঝতেই পারলে যে আন্দোলন চলবে তেমনটাই কিন্তু অভিভাবকরা জানাচ্ছেন এবং এর সমাধান কতক্ষণে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু যথেষ্ট সমস্যায় পড়ে গিয়েছেন। একেবারে হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো। অন্যদিকে এই বিক্ষোভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এমনটাই জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি ঠিক কি জানিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। ছাত্র বিক্ষোভ আজ পড়েছে যাদবপুর বিদ্যাপীঠে এবং পুলিশের গাড়ি করে স্কুলে যাচ্ছেন প্রধান শিক্ষক। যেটা অভিযোগ করছেন যে সবাইকে লটারির মাধ্যমে ভর্তি দিতে হবে, এরকম একটা সার্কুলার দিয়েছেন। এরকম ধরনের সার্কুলার অপব্যাখ্যা হচ্ছে, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিছু রয়েছে? আমাদের যেমন পদ্ধতিতে ভর্তি হয় সেই পদ্ধতিতে ভর্তি হচ্ছে হবে, শুধুমাত্র এখনও পর্যন্ত লিস্ট বারে বারে চেয়েও মর্নিং সেকশন থেকে পাওয়া যায়নি। অতএব মর্নিং সেকশনের জন্য আমি যদি ওয়েট করি আমার সমস্ত বিষয় ভণ্ডুল হয়ে যাবে। মর্নিং সেকশন ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, গত পরশু ওরা চিঠি দিয়েছে যে দু চার দিনের মধ্যে লিস্ট দিয়ে দেবে, এবং এ সত্ত্বেও কেন এরকম ধরনের ঘটনা ঘটছে আমার বিষয়টা মাথায় আসছে না। প্লাস আমি যাতে গার্জেনদের কোনো টেনশন না হয় 20 তারিখে আমার সঙ্গে ইমার্জেন্সি মিটিং ডেকেছি ওই ক্লাস ফোরের গার্জেনদের নিয়ে, তার সত্ত্বেও এরকম ধরনের ঘটনা। এতে এমন কিছু বিষয় রয়েছে যেটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, এ বিষয়ে পুলিশ প্রশাসন এবং সমস্ত সকলকে সজাগ থাকতে হবে। এ বিষয়ে আমি আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বিষয়টা জানালাম। ওরা যে বলছে যে সবাইকে কি 4 থেকে 5 লটারি মাধ্যমে ভর্তি হতে হবে, হ্যাঁ কি না? অবশ্যই না। আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন কেন? একটা অভিভাবকরা আছেন, অভিভাবকরা যদি মনে করতেন কেউ যে কোনো বিষয়ে কোনো সমস্যা আছে, দ্বন্দ্ব আছে, তাহলে আমি প্রত্যেক দিন স্কুলে আসি, যে কোনো সময় কেউ কেউ গেছে তাদেরকে বলে দিয়েছি, তা সত্ত্বেও কেন তারা এ বিষয়ের সম্বন্ধে ওয়াকিবহল যদি আরও হতে চায় গেলেন না, উপরন্তু ইচ্ছাকৃতভাবে একটা পথ অবরোধ জনস্বার্থ একটা নষ্ট করলো, এই জন্যই একটা বিষয় রয়েছে। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারছি না আছে কি না, হতে পারে। আমরা প্রধান শিক্ষককে দেখছি পুলিশের গাড়ি করে, প্রধান শিক্ষক তিনি স্কুলে ঢুকছেন, স্কুলের সামনেটা আমরা যদি দেখতে পাই তাহলে দেখব প্রচুর অভিভাবক, তারা কিন্তু রাস্তা দখল নিয়ে নিয়েছেন কার্যত। বাঁদিকের গাড়ি পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে এবং এটা হচ্ছে গড়িয়া থেকে গড়িয়াহাট পুরো একটা গুরুত্বপূর্ণ এলাকা এবং সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ, অবরুদ্ধ। আমরা এখনও দেখতে পাচ্ছি যে পুলিশের গাড়িতে উঠেছেন প্রধান শিক্ষক এবং সেখান থেকে স্কুলে ঢোকার চেষ্টা করছেন এবং তিনি নেমেও পড়েছেন পুলিশের গাড়ি থেকে এবং সেখান থেকে তিনি আবার অন্য একটা পুলিশের গাড়িতে উঠছেন, সার্জেন্টের গাড়িতে উঠছেন। আমরা সে ছবি দেখতে পাচ্ছি যে এতই স্কুলের সামনের দিকের চত্বর অবরুদ্ধ যে পুলিশের গাড়ি করে প্রধান শিক্ষক যাচ্ছেন, পুলিশের সাহায্য নিয়ে প্রধান শিক্ষক স্কুলে ঢুকছেন। এখানে বিক্ষোভের মুখে পড়েছেন প্রধান শিক্ষক, বিক্ষোভের মুখে পড়ছেন প্রধান শিক্ষক। আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক বিক্ষোভের মুখে পড়ছেন। প্রধান শিক্ষক পুলিশের সাহায্য নিয়ে তিনি স্কুলে ঢুকছেন। আমরা একদম স্কুলের ভেতরে পুলিশের সাহায্য নিয়ে প্রধান শিক্ষক স্কুলে ঢুকলেন। এখানে প্রবল বিক্ষোভের মধ্যে প্রধান শিক্ষক স্কুলে ঢুকছেন। গেট সেটা কিন্তু ভেঙে কষ্ট করা হচ্ছে অভিভাবকদের তরফে। সব মিলিয়ে প্রধান শিক্ষক পুলিশের গাড়িতে করে সাহায্য নিয়ে তিনি স্কুলে ঢুকলেন। উত্তাল হয়ে উঠছে যাদবপুর বিদ্যাপীঠ এবং যে মেন গেট, যে গেটটা বন্ধ ছিল সে গেট কার্যত খুলে ফেলা হয়েছে এবং প্রচুর ছাত্র এবং অভিভাবক তারা স্কুলের ভেতর ঢুকে পড়ছেন। সব মিলিয়ে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি যাদবপুর বিদ্যাপীঠে। ক্যামেরা সন্দীপ সাধুকাশরের কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।